ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রায় ২’শত পথ শিশুকে শিক্ষা দিয়ে যাচ্ছে পথ শিশু ও সহায়তা ফাউন্ডেশন নামে একটি সেবামূলক প্রতিষ্ঠান। তাদের এই অরাজনৈতিক সংগঠনের প্রায় ৪০ জন ইউনিভার্সিটি ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী রয়েছেন। তারা এই সংগঠনের মাধ্যমে সমাজে ঝরে পড়া পথ শিশুদেরকে নিজস্ব অর্থায়নের মাধ্যমে বই খাতা কলম দেওয়ার পাশাপাশি নিয়মিত শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রতিনিধি মতিউর রহমান মতি জানান, করোনাকালীন সময়ে করোনা আক্রান্ত ও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এই সংগঠনটি। গফরগাঁওয়ের সুশীল ব্যক্তিত্ব ও মানবাধিকার কর্মী মুজিবুর রহমান বলেন, এই সংগঠনের সদস্যরা পথ শিশুদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও জড়িত রয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ রায়হান উদ্দিন বলেন, এই সংগঠনের সকল সদস্যই মাসিক চাঁদা দিয়ে পথ শিশুদের লেখাপড়ার পাশাপাশি সমাজের অসহায় মানুষদেরও সাধ্যমতো সহযোগিতা করে থাকে। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রিয়াদ, মোহাম্মদ সানি এবং নীলা ইসলাম সহ অন্যান্যরা। মারাবু কি করে? বাজারে আগে গুলি গিলি করতাম, পুরো সন পয়সা তুলে ভিক্ষা করে এখন তুমি কি এখানে লেখাপড়া করতে পারো? করতে পারি, স্যারেরা পড়ানোর পরে আমি আমার আব্বা আম্মার নাম লিখতে পারতাম না, অনলাইন লিখতে পারি সবকিছু। তুমি একটা কবিতা বলো তো দেখি। হাট্টি মা টিম টিম, হাট্টি মা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের দুটো ডালে সিং, তারা হলো হাট্টি মা টিম টিম। আসসালামু আলাইকুম, আমার নাম আঞ্জুমান। আমার আম্মু বানি বেচা করে এখানে আমাদের এই স্যাররা পড়ায়। এই প্রতিবদ্ধকে সামনে রেখে পথ শিশু পুনর্বাসন এবং সহায়তা ফাউন্ডেশন গত দুই বছর যাবৎ সুবিধাবঞ্চিত শিশুদের সেবায় নিরলস শ্রম দিয়ে যাচ্ছে। আমাদের নিজস্ব অর্থায়নে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আমরা নবল পাঠশালা এক এবং দুই এর মাধ্যমে আমরা প্রায় ২ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদেরকে আমরা বিনামূল্যে পাঠদান করিয়ে থাকি এবং কি পরিবারের খোঁজখবর নিয়ে থাকি সম্পূর্ণ আমাদের নিজেদের অর্থায়নে। পথ শিশু পুনর্বাসন ও সহায়তা ফাউন্ডেশন ও গফরগাঁও উপজেলা এই অরাজনৈতিক সংগঠনটি পথ শিশুদের বিভিন্নভাবে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। এটি আমাদের গফরগাঁওয়ের সুশীল সমাজ উদ্যোগটিকে স্বাগত জানাচ্ছে। বিগত করোনাকালীন সময় আমরা দেখেছি যে সময়ে বিভিন্নভাবে দুস্থ শিশুদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে এই সংগঠনটি।